আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আছি আমি তোমাদের সাথে নাজমুল হক, সহকারী শিক্ষক গণিত মহাখালী মডেল হাই স্কুল ঢাকা। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব অনুশীলনী 4-1-এর 2টি সমস্যা নিয়ে, 7 এবং 8। এর আগের ক্লাসে আমি 5 এবং 6 এই 2টা সমস্যার সমাধান দেখিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবা। আর এখন আমরা যে সমস্যাটা সমাধান করব, তোমরা বই খুলে নাও, ওইটা 4-1, অনুশীলনী 4-1-7। তো এখানে দেখো তোমাদের যে জিনিসটা মানে মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে, এম এবং এন দুইটা মান দেওয়া আছে, এম সমান 6 এবং এন সমান 7 দেওয়া আছে, আর একটা রাশি দেওয়া আছে। ওই রাশিতে আমরা প্রথম যে পদটা ছিল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাকে আমরা ধরে নিলাম এ, এবং পরবর্তী আরেকটা দেখবা যে পদ ছিল 3m² - 2n² ওইটাকে ধরে নিলাম আমরা বি। যদি এটাকে m² + n² এ ধরি এবং 3m² - 2n² বি ধরি, তাহলে আমাদের ওই প্রদত্ত যে রাশিটা দেওয়া ছিল ওই রাশিটা আমাদের দাঁড়াচ্ছে কি 16s² + 56ab + 49b², এটা আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়াবে। কীভাবে 16 ছিল এখানে, ওইটাকে যদি আমরা এ ধরি তাহলে এ ওইটার উপর ছিল কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 56, এটাকে এ ধরলে ওই মানটা এ বি প্লাস 49b². আশা করি বুঝতে পারছো এতটুকু। এরপরে যে জিনিসটা, আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা তোমরা অবশ্যই জানো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা প্রাথমিক লেভেলের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab + b² তাহলে এখানে আমরা এই সূত্র অনুসারে এটাকে আমরা সাজাইতে পারি। তাহলে কিভাবে দেখো, 16স্কোয়ারকে আমরা লিখতে পারি 4a তার হোল স্কোয়ার, কারণ 1 স্কোয়ার করলে স্কোয়ার, আর 4কে স্কোয়ার করলে কি হয়, 4 × 4 কত হয় 16, 4 × 4 কত হয় 16। তাহলে এই 16স্কোয়ারকে আমরা লিখতে পারি 4a হোল স্কোয়ার প্লাস 2, সূত্রের জন্য আনলাম 2, আর এখানে এ দেওয়া আছে কি 4a 2 × 4a কত হয় 8a। আচ্ছা, 8 দিয়ে যদি আমি 56কে ভাঙি বা ভাগ করি কত পাই, 7 আর 56, তাহলে এখানে 7 হবে। আর কি থাকে, 7 আছে আর একটা সংখ্যা বাদ থাকে, এটা হলো বি, আবার 7-এর সাথে বি দিয়ে দিলাম, প্লাস 49b² আমরা লিখতে পারি ঠিক ওইটার মতনই, 7b হোল স্কোয়ার, 7b হোল স্কোয়ার, কারণ 49 এর 7 × 7 কত হয় 49, তাহলে 49-এর পরিবর্তে লিখতে পারি 7b² পরিবর্তে বি, তাহলে আমরা বি হোল স্কোয়ার দুইটার উপর স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন দেখো, এটাকে আমরা একটা সূত্রের সাথে তুলনা করতে পারি, s² + 2ab + b² s² + 2ab + b² এর সূত্র হলো a + b হোল স্কোয়ার। তাহলে এটা এ কি 4a + b কি 7b, 4a + 7b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এতটুকু। এরপরে দেখো, এখানে আমরা জাস্ট এতটুকু করার পর আমরা কি করব, এই মানগুলো বসাই দিব। এর মান কি আছে, m² + n² 4 × m² + n² প্লাস 7 × বি এর মানটা কি আছে 3m² - 2n² এটা বসাই দিলাম, 3m² - 2n² এই পুরাটার উপর দেখো স্কোয়ার আছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে স্কোয়ার দিয়ে দিলাম, তো 4 দিয়ে এটাকে গুণ করে দিলাম আর প্লাস 7 দিয়ে এটাকে গুণ করে দিলাম। তাহলে দেখো 4m² + 4n² + 3 = কত হয় 21m² - 7 × 14 = 14n² মাইনাস থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা দেখো, এখানে আমরা যদি এমগুলো একসাথে করি তাহলে কত হয় 25m², আর এখানে 4n² আছে প্লাস আর মাইনাস 4n², তাহলে কি হচ্ছে আমাদের, যদি এখান থেকে 4 চলে যায়, 14 থেকে 4 চলে গেলে থাকে কি 4, তাহলে 14 থেকে 4 চলে গেলে 10, তাহলে এটা দেখো 14 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হয় 10, এই 10n². এখানে আমরা এই জিনিসটা খুবই সিম্পল, আমরা কিন্তু এখানে মান বসাবো, শুধু মান বসিয়ে যোগ বিয়োগ করব, মান বসিয়ে যোগ বিয়োগ।
তো এখানে দেখো m এর মানটা বসাইছি, m এর মান দেওয়া ছিল 6 স্কয়ার মাইনাস 10 ইনটু n স্কয়ার, n এর মান কত ছিল 7 স্কয়ার। তো এখানে 6 স্কয়ার মানে কি 6 গুণ 6 66 কত হয় 36 মাইনাস 10 ইনটু 4 7 ইনটু 7 কত হয় 49। তাহলে এটা আর এটা গুণ করলে কত হয় 900 মাইনাস 10 আর 49 গুণ করলে হয় 490। এই দেখো এগুলার পুরাটার উপরে কি স্কয়ার ছিল, তাই আমরা স্কয়ার দিয়ে দিয়ে আসছি। এখানে তাহলে আমরা কি পাইতেছি 900 থেকে 490 চলে গেলে কি হয় বিয়োগ করলে 410 স্কয়ার, আর 410 স্কয়ার মানে হলো 410 গুণ 410, আর এই দুইটা গুণ করলে হয় 168100। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আসো আমাদের এর পরবর্তী অঙ্কে আসো, এর পরবর্তী অঙ্কটা কি আছে 8 নম্বরে আসো, দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান m। আচ্ছা আমাদের একটা মান এটাও দেখাও যে বলছে মানে প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য যখন আমাদের অঙ্ক বলা হবে তখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ নিয়ে দেখব যে মানগুলা সেম আসছে, যখন সেম হবে তখন আমরা বুঝব যে এটা প্রমাণিত। এখানে আমরা 8 নম্বর অঙ্কটা এরকমই a মাইনাস 1 বাই a সমান m দেওয়া আছে, আর আমাকে বলে দেওয়া হয়েছে বা প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষ এটু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এটু দি পাওয়ার 4 ইকুয়াল টু এম 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। আসো এটা আমরা কীভাবে প্রমাণটা করলাম দেখাই। এখানে প্রথমে লিখব আমরা দেওয়া আছে, দেওয়া আছে কি a মাইনাস 1 বাই a সমান কত দেওয়া আছে m। আচ্ছা তো আমরা প্রমাণের সময় বলছিলাম যে আমরা যখন প্রমাণ করব তখন বামপক্ষ নিব, বামপক্ষ লিখলাম বামপক্ষ এটু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এটু দি পাওয়ার 4, আর এই এটু দি পাওয়ার 4 1 বাই এটু দি পাওয়ার 4 কে আমরা একটা সূত্রে রূপান্তর করতে পারি, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমি যখন 5 নম্বর অঙ্কটা করছি তখন তোমাদের ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা দেখিয়ে দিয়েছি, ওইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র ছিল, একটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে এখানে আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি আমরা প্রথমে প্লাসের সূত্রটা পালাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে কিন্তু এ আমরা যেটা করলাম রূপান্তরিত করে তারপরে এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 কে স্কোয়ার করতে পারি, এ স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 কে এটাও আমরা স্কোয়ার করতে পারি তার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 2ab। দেখো এখানে এ স্কোয়ার নিচে একটা আর একটা উপরে, তাহলে এই দুইটা কাটাকাটি যায় থাকে 2 আর 1, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকেও আমরা কিন্তু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, তাহলে এটাকে আমরা যখন ওই সূত্রের সাথে তুলনা করতে পারি তো আমাদের মানটা দেওয়া আছে কিসের মাইনাসের, তাই আমরা মাইনাসের সূত্রটা ফলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ হইলো এ আর 1 বাই এ কে আমরা ধরবো বি, তাহলে কি হচ্ছে এ আর এ কাটা এখানে উপর আছে স্কোয়ার মাইনাস এটা তো 2, 2 আর 1 গুণ করলে 1 2 হয়। আচ্ছা এরপরে আমরা এখানে আর কোনো সূত্র হয় না, এখন আমরা বসাবো মান। এখানে দেখো এ মাইনাস 1 বাই এ সমান এম দেওয়া আছে, তাহলে এ মাইনাস 1 বাই এর পরিবর্তে এম যখন বসাবো এটার উপর কি আছে স্কোয়ার, তাহলে এম এর উপরও কি হবে স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 কত 2, তার উপর আছে কি স্কোয়ার মাইনাস 2। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একটু আগেই লেখা আছে উপরে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা বীজগণিতের যে অঙ্কগুলো করার সময় অবশ্যই যে যতগুলো কয়েকটা সূত্র আছে অল্প কয়েকটা এই সূত্রগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে, তাহলে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। দেখো আর প্র্যাকটিস করো বেশি বেশি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2। দেখো এম স্কোয়ার তার উপর আছে স্কোয়ার, আমরা জানি কি পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে তখন এটা কি হবে গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়, তাহলে দুইয়ের উপর আরেকটা 2 আছে তাহলে 2 আর 2 কি হবে গুণ হবে এম স্কোয়ার তার উপর স্কোয়ার, এম টু দি পাওয়ার কী হবে 4 প্লাস 2 দুকোণে কি হয় 4,
चार एम स्क्वायर कारण संख्या संख्या गुण करवा और बीजगणितिक राशि और बीजगणितिक राशि जो एक ही है तक पावर जुग करवा प्लस टू एर ऊपर आ स्क्वायर तेल दुई कयटा दुईटा दुई दुकुणे चार माइनस टू ये चार हलो यटार परिवर्तन और माइनस टू चार के दुई चले गई है और फोर एम स्क्वायर एम टू दि पावर फोर यटाई हमें चाहिए जो यार समान एम एम टू दि पावर फोर फोर एम स्क्वायर प्लस टू देखान जो आशा करी अंकगला बुझते खुबी सहज और तुम्हरा बाड़ी चेष्टा करवा एगारो एवं बारो तारपर आमी देखा देवे तुम्हारा बासाय चेष्टा करवा एगारो एवं बारो और सात एवं आठ एखाने कोथाय बुझते पर नाई तुम्हारा भिडियो सेक्शन जो कमेंट बक्सटा आईने जानवा और भिडियो तुम्हारा देखो कि ना देखो ताओ कमेंटे जानवा তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে বা তোমরা বুঝতে পারতেছো কি না পারতেছো এগুলো আমরা বুঝতে পারবো আর যদি তোমাদের জন্য ভিডিও করলাম যদি তোমরাই না দেখো তাহলে কোনো লাভ নাই ওকে এই বলে আজকে এতটুকু রেখে দিলাম আর তোমরা চেষ্টা করবা আসসালামু আলাইকুম।